বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আজকে আপনাদেরকে দেখাবো ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত একজন অলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। যারা দেখেন নাই তারা এক নজরে দেখতে পারেন, আর যারা দেখে ফেলেছেন তো আর সমস্যা না। আর যারা গান শুনেছেন, ধন্য ধন্য মেরা সিলসিলা দিল্লিতে এলেন নিজামুদ্দিন আউলিয়া, এরকম একটা গান আছে। যারা শুনছেন কিন্তু দেখেন নাই আমার মতো, তারা এই ভিডিওটা দেখতে পারেন। আমি গেছিলাম তো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাত্র আর কি। তো প্রথমে আপনারা দিল্লিতে যদি পাহাড়গঞ্জে হোটেল নেন তাহলে সেখান থেকে আপনারা ট্যাক্সিয়ে যেতে পারবেন, সেটা দিল্লিতেই অবস্থিত। তো যাওয়ার পর ওইখানে একটা গল্লি আছে, গল্লিতে এই ট্যাক্সি নামিয়ে দেবে, হ্যাঁ, এবং ট্যাক্সি ড্রাইভারকে বললে দেখিয়ে দেবে, রিজার্ভ নেবেন তো তাই ও ট্যাক্সি ড্রাইভার হেল্প করবে আপনাদেরকে। হ্যাঁ, তো যাওয়ার পথে এই ছোট্ট একটা গল্লির মতো আর কি আছে, আপনারা সোজা হেঁটে যাবেন, হ্যাঁ, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তবে আশেপাশে অনেক দোকানদার আছে, ওরা ফুল টুল এরকম আছে, বলবে এদিকে আসেন, ইদারাও ইদারাও এরকম ডাকবে আর কি। তো আপনারা এদিকে ওদিকে না গিয়ে সোজা যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমিও এভাবে গেছিলাম আর কি। তো সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা ছোট্ট একটা গ্রুপ আছে, আমরা এসে পড়েছি। তো আমরা এই ফার্স্ট টাইম আসছি তো তাই আমরা একটু খুঁজে বের করব, আর ক্যামেরা একটু লড়তেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দেখানোর জন্য। হ্যাঁ, আসছি যখন তো আমি শুধু দেখবো কেন, সাথে আপনারাও দেখবেন কিছু। তো সাথে থাকবেন, ধন্যবাদ আবারও। তো আমরা এসে গেছি মেইন যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির যে মাজার প্রাঙ্গণে এসে পড়েছি। তো মাজার প্রাঙ্গণের চারপাশ আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে গম্বুজ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির গম্বুজ, এইখানে তিনি শায়িত আছেন। তো হালকাভাবে, যদিও দেখানো ঠিক না, তো তবুও আমি হালকাভাবে আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছেন এটা ভিতরের অংশ, অনেক সুন্দর, এবং অলিও খুব কী বলে, ভারতীয় উপমহাদেশের একজন আধ্যাত্মিক অলি তিনি, আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নাই। হ্যাঁ, অনেক মানুষ এখানে আসে জিয়ারতের উদ্দেশ্যে। তো আমরা গেছিলাম, দেখছি, এবং মেইন যে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে জিয়ারত, যা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা বলবো না, বলতে হয় যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে দল আছে, এই দলটা এই জিয়ারতকে অনেক গুরুত্ব দেয়, জিয়ারত করে। সেই অনুযায়ী আমরাও এই জিয়ারত করি, আর এই জন্য আসছি, জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। আর সাথে এই আপনাদেরকে অল্প কিছু দেখালাম, যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কেউ বাজে কিছু লিখবেন না,
কারণ এটা অলির একজন মাজার, কেউ অনেকে আবার গালি টালি দেয়, এরকম দেবেন না দয়া করে। তো দেখবেন, আর ধন্যবাদ আবারও জানাচ্ছি দেখার জন্য, সাথে থাকবেন। তো গাইজ, হালকা দেখালাম এবং আমরা জিয়ারত করে বাহিরে চলে এসেছি। তো আপনাদের জন্য দোয়া করার কথা ছিল, কিন্তু সেই সময় ভুলে গেছি, এই জন্য আমি খুবই দুঃখিত। শুধু এখন আমি একটু চারপাশ ঘুরিয়ে হালকাভাবে, বেশি না হালকাভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর আমরা এই মাজার থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। তো হালকাভাবে দেখার অনুরোধ জানাচ্ছি আমি। মানুষে এটা এটা গিয়েছে নইচা মানে বইছে আমি কি দাঁড়াতাম। তো গাইজ, আপনারা আগে যে মাজারটি দেখেছিলেন সেটা হচ্ছে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। আর এটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে উনার এক খাদিম এবং উনার রিলেটিভ, খুবই কাছের রিলেটিভ, এইরকম আমরা জানতে পেরেছি হিসাবে আপনাদেরকে বললাম। উনারও অনেক ভক্ত আছে, হিন্দুও আছে মুসলিমও আছে। তো মুসলমানরা এসে জিয়ারত করে যায়, আর হিন্দুরা এসে একটু মানে একটু প্রার্থনার মতো করে যায় আর কি। তো যাই হোক, আপনারা দেখবেন। Thank you.
করা। তো গাইজ, আমরা জিয়ারত শেষে এবার যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে আবার সেই ছোট্ট গল্লির মতো রাস্তা আছে আর কি, সেই রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি। আমাদের ট্যাক্সি আছে, সেই ট্যাক্সি নিয়ে আবার আমরা হোটেলে চলে যাব। তো আপনারা যারা দেখেন নাই তারা এক নজরে দেখতে পারেন, কারণ আমিও আগে অনেক আগে গান শুনেছিলাম, তো আজ দেখলাম আর কি। তো আপনারাও যারা দেখেন নাই তারা দেখতে পারেন। আর এখানে অনেক দালাল আছে, হ্যাঁ অনেক ভালো মানুষও আছে, তবে অনেক দালালও আছে। দালালের খপ্পরে পড়বেন না, সোজা যাবেন, সোজা আসবেন। কেউ কিছু বললে কিছু মানে কথা বলবেন না, কারণ কিছু বলতে গেলেই ফেসে যাবেন। কারণ এখানে ফুল যাওয়ার সময় ফুল আছে, ওরা বলবে পায়ে ফুল দেব, এই দিব সেই দেব, মানে কিছু বাটপাটাই বের আর কি। যদিও এগুলা ওলি বলে যান নাই, হ্যাঁ ওরা করে আর কি। আমি ওলিকে কলঙ্কিত করছি না, কারণ তিনি একজন প্রখ্যাত বুজুর্গ এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন সিপা সালা ছিলেন আমরা যতটুকু জানি ইতিহাস থেকে। তো আমরা এভাবে গিয়ে চলে যাব। তো সাথে থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হ্যাঁ সব, আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ পলাশ খান, ধন্যবাদ সবাইকে আবারও। এবং আরেকটা কথা বলতে চাই, আমি সামনের ভিডিওতে আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।